ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার পিএফআই সংগঠনের বিরুদ্ধে রাজ্যে তল্লাশি ইডির, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি অভিযোগ পিএফআই এর বিরুদ্ধে? দেখো, যেটা ইডি সূত্রের খবর, আজকে সকাল থেকেই মুর্শিদাবাদের তিনটি জায়গায় এবং কলকাতার একটি জায়গায়, মোট চারটি জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রের খবর, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সংগঠন, তাদের বিরুদ্ধেই কিন্তু এই তল্লাশি অভিযান। ইডির আধিকারিকরা জানাচ্ছেন যে অভিযোগ রয়েছে যে দেশের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, এমনকি দিল্লিতে যে রায়ট হয়েছিল এবং একাধিক, তুমি জানো, সিএ নিয়ে প্রোটেস্ট হয়েছিল, সেই সমস্ত প্রোটেস্ট এবং রায়টে কিন্তু এই সংগঠন ফান্ডিং করেছিল, টাকার মদত করেছিল। এবং এই অভিযোগ পাওয়ার পরই, যেটা ইডি সূত্রের খবর, এর আগে দিল্লিতে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, পিএফআই এর একাধিক অফিসে তারা তল্লাশি অভিযান চালান এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গের সূত্র পাওয়া যায় এবং জানা যায় যে এখান থেকেও কিন্তু টাকা মানি লন্ড্রিং করা হয়েছে, টাকা পাঠানো হয়েছিল। এই সূত্র পাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি ইডির তিনটি দল, তারা মুর্শিদাবাদে রয়েছেন, একটি দল ফরাক্কা রয়েছে, একটি দল বেহরামপুরে রয়েছে এবং কলকাতায় একটি জায়গায়, শিলচর এলাকায় তারা রয়েছেন। অর্থাৎ চারটি জায়গায় ইডির 30 জন অফিসাররা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। ইডির তরফে জানানো হচ্ছে যে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে তারা কিন্তু জানতে পেরেছেন যে দেশের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু টাকার মদত করেছিল এই সংগঠন এবং প্রায় 100 কোটি টাকা মানি লন্ড্রিং করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু বিভিন্ন প্রোটেস্টের জন্য এবং হিংসার ঘটনার জন্য পাঠানো হয়েছে। এই সূত্র পাওয়ার পরেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, এই রাজ্যে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে এদের কি কানেকশন রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করা হচ্ছে। ধন্যবাদ প্রকাশ। 11 ডিসেম্বর দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক দিল আইএমএ, কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি কারণে চিকিৎসক ধর্মঘটের ডাক? দেখো, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে এই চিকিৎসক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশজুড়ে আইএমএ তরফে। আয়ুর্বেদের কয়েকটি শাখায় চিকিৎসকরা, তারা তাদেরকে বিশেষ প্রশিক্ষণ সাপেক্ষে সার্জারির অনুমতি দেওয়া, কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরোধিতায় চিকিৎসক মহল একটা বড় অংশ তারা সরব হয়েছেন এবং তারই প্রতিবাদে আইএমএ তরফ থেকে দেশজোড়া চিকিৎসক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী 11 ডিসেম্বর। যদিও এই ধর্মঘটের আওতার বাইরে রাখার হয়েছে জরুরি পরিষেবাকে এবং করোনা চিকিৎসা পরিষেবাকে, শুধুমাত্র নন এমার্জেন্সি সার্ভিস এবং নন কোভিড সার্ভিস, এই দুটি ক্ষেত্রেই এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। ফলে স্বাভাবিকভাবেই প্রভাবের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আমাদের রাজ্যে আইএমএ এর তরফ থেকে চিকিৎসক মহলের কাছে এখনো সেভাবে বার্তা দেওয়া হয়নি যে আমাদের রাজ্যে এই ধর্মঘটের, চিকিৎসক ধর্মঘটের প্রভাব কি পড়বে সেটা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। ধন্যবাদ সন্দীপ। 4 জানুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলতে চায় আইসিএসই, দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে আনার আর্জি, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে? দেখো, আইসিএসসি কাউন্সিলের সিইও জেরি আরাথুন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে চিঠি দিয়েছেন এবং চিঠি দিয়ে তিনি আর্জি জানিয়েছেন যে জানুয়ারি থেকে তারা স্কুলগুলো খুলতে চান এবং মূলত 10 এবং 12 এর ক্লাসের জন্য। কারণ তুমি জানো যে 10-12 এর বোর্ড পরীক্ষা থাকে এবং সেই 10-12 এর বোর্ড পরীক্ষা কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি, কিন্তু দীর্ঘ মার্চ মাস থেকে যেহেতু স্কুলগুলি বন্ধ আছে, মূলত পঠন পাঠন হচ্ছে অনলাইনেই, কিন্তু অনলাইনে তো সমস্ত পঠন পাঠন সম্ভব নয় এবং মূলত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্কের মতো কিছু কিছু বিষয় আছে যেগুলো ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হয়। এক্ষেত্রে যাতে জানুয়ারি মাস থেকে 4 জানুয়ারি থেকে জানুয়ারি 4 তারিখ থেকে পড়ুয়াদের স্কুলে এসে সশরীরে ক্লাস করা যায় সেই জায়গায় আর্জি জানিয়ে আজকে সিইও জেরি আরাথুন আইসিএসসি কাউন্সিলের তিনি চিঠি দিয়েছেন সমস্ত চিফ মিনিস্টারকে বা মুখ্যমন্ত্রীকে এবং সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এসেছে বলে শুক্রবার পর জানা যাচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে যেহেতু মার্চ মাস থেকে স্কুল বন্ধ, দীর্ঘদিন স্কুল বন্ধ, পঠন পাঠন কার্য তো অনলাইনে, সুতরাং স্কুল তো খুলতেই হবে, সেক্ষেত্রে স্কুল খোলার যাতে অনুমোদন দেওয়া হয়। তুমি জানো যে আইসিএসসি কাউন্সিল দিল্লি বোর্ড
হলেও রাজ্য সরকারের অধীনে রাজ্যের অধীনে যেহেতু রয়েছে সুতরাং রাজ্যের একটা অনুমোদন লাগে। এখনো রাজ্যের কিন্তু স্কুল কবে খুলবে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, এমনকি কলেজ খোলার কথা ডিসেম্বরে থাকলেও সেই ব্যাপারেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। অনলাইনেই পঠন পাঠন হবে বা অনলাইনেই পরীক্ষা হবে এটাই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এই চিঠি দেওয়ার পরেও সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে সরকার এখনো পর্যন্ত স্কুল খোলার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তা গোটাটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ওপর। আপাতত স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার নিচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে স্কুল খুলেও পরবর্তী পর্যায়ে করোনার জেরে বন্ধ করে দিতে হয়েছে। এই প্রেক্ষাপটে স্কুল খোলার আর্জি এখনো পর্যন্ত সরকার মানছে না এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ।